মুভির শুরুতে একজন নিউজ রিপোর্টার একজন বিখ্যাত মডেল যার নাম ছিল অ্যানাফেয়ার সম্পর্কে বলছিল, তাকে একটি পার্সোনাল পার্টির বাথরুম থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ হিসেবে কারো কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। তার মৃতদেহটি নিয়ে আসা হয় সেই শহরের বড় একটি হসপিটালের মর্গে। পরের দিন সকালে তার ওই লাশটির পোস্টমর্টম করার কথা ছিল, তাই সেই রাতেই তার লাশটি ওই মর্গে রাখা হয়। সে মর্গের একজন কর্মচারী যার নাম ছিল পাও, সে অ্যানার লাশের কিছু ছবি তুলে নেয় এবং তার বন্ধুদের কাছে সেগুলো পাঠিয়ে দেয়। অ্যানার লাশ মর্গে রাখার দায়িত্ব পায়ের ছিল। তার কিছুক্ষণ পর পায়ের বন্ধু হাবি এবং ইভান সে হসপিটালে এসে উপস্থিত হয়। ইভান পাওকে বলে যে সে হাবির সাথে একটি পার্টিতে যাবে, তবে যাওয়ার আগে সে অ্যানার লাশটি দেখতে চায়। প্রথমে পাও তাদেরকে মর্গে নিয়ে যেতে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পর তাদেরকে নিয়ে যেতে রাজি হয়। যদিও হাবি রাতের বেলা মর্গে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা তিনজনেই সে মর্গে ঢুকে। মর্গে ঢুকে ইভান আর হাবি ভয় পেয়ে যায়। এরপর ইভান পাওকে আবারও রিকোয়েস্ট করে অ্যানার লাশটি দেখাতে। তখন পাও তাদেরকে একটি লাশের কাছে নিয়ে যায়। লাশটি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। এইদিকে হাবি অনেক ভয় পাচ্ছিল, কারণ এর আগে সে কোনো লাশ দেখেনি। এরপর পাও তাদের চোখের পলক ফেলতে একটি লাশের পুরো কাপড়টি সরিয়ে ফেলে। হঠাৎ করে লাশটি দেখে হাবি আর ইভান দুজনেই বেশ ভয় পেয়ে যায়, কারণ লাশটি অ্যানার ছিল না, লাশটি ছিল একজন বৃদ্ধ মহিলার। বন্ধুদের ভয় পেতে দেখে পাও খুব মজা নিচ্ছিল। এবার অনেক রেগে যেয়ে অ্যানার লাশটি দেখতে যায়। এবার পাও ফাইনালি অ্যানার লাশের কাছে তার বন্ধুদেরকে নিয়ে যায়। অ্যানার লাশের কাপড়টির কিছু অংশ সরিয়ে ফেলে পাও। এরপর পাও তার বন্ধুদেরকে বলে এখানে অ্যানার আসার কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, তবে তাকে দেখে মনে হচ্ছে যে সে আমাদের সাথে জীবিত রয়েছে। এখানে অনেক বেশি রাত হয়ে যায়। রাত হয়ে গেলে তারা সবাই মিলে ড্রাগ নিতে শুরু করে দেয়। তবে রাতে যেহেতু মর্গে কেউ আসতো না, তাই তাদের কোনো সমস্যা হয়নি। ড্রাগ নেওয়ার পরে ইভান আবারও অ্যানার লাশের কাছে যায় এবং লাশের ওপর থেকে কাপড়টি সম্পূর্ণ সরিয়ে ফেলে। সে তার ক্রুদৃষ্টি দিয়ে অ্যানার লাশটি দেখতে থাকে এবং পাওকে জিজ্ঞেস করে লাশের সাথে কোনো সেক্সুয়াল রিলেশন করা যায় কিনা। তখন পাও তাকে বলে আমি নিজেও একটি 17 বছর মেয়ের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করেছিলাম, মেয়েটি লাশের সাথে রেপ করার সময় আমি কিছু ছবি তুলেছিলাম। এরপর সেই ছবিগুলো পাও তার দুই বন্ধুকে দেখায়। এরপর ইভান হাবি এবং পাওকে অ্যানার লাশের সাথে ফিজিক্যাল রিলেশন করার প্রস্তাব দেয়, কিন্তু হাবি এতে কোনো মত ছিল না, কারণ মৃতদেহকে ধর্ষণ করাটা তার কাছে খুবই বাজে লাগতো। তাই সে মর্গ থেকে বের হয়ে যেতে লাগে, কিন্তু পাও তাকে ফিরিয়ে আনে এবং একটি ছোট রুমে তাকে রাখা হয়। এরপর ইভান অ্যানার লাশের সাথে রেপ করে। এসব দেখে হবি কিছুটা রেগে যায়, তবে ইভান তাকে বলে যে তাদের কাজটি শেষ হয়ে গেলে তারা পার্টিতে চলে যাবে এবং এখানে কি হয়েছিল সেটি কেউ কখনোই জানতে পারবে না। পাও ইভানের মতো অ্যানাকে রেপ করে, তবে হঠাৎ করে অ্যানার লাশটির চোখ দুটি খুলে যায়। পাও যখন বুঝতে পারে অ্যানা জীবিত, তখন সে ভয়ে চিৎকার করে ওঠে। অ্যানার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিল যে কথা বলা বা নড়াচড়া করার মতো কোনো ক্ষমতাই ছিল না তার। অ্যানার লাশটি জীবিত দেখে পাও অনেকটাই ঘাবড়ে যায়, কারণ অ্যানা তাকে রেপ করতে দেখে ফেলেছিল। হাবি অ্যানাকে জীবিত দেখে সে তাকে একটি পেশেন্টের গ্রাউন্ড পুড়িয়ে দিয়েছিল। হঠাৎ করে একজন কর্মচারী সেই মর্গে নতুন একটি লাশ নিয়ে ঢুকে পড়ে। তখন পায়ের বন্ধুরা অ্যানাকে সাদা কাপড় দিয়ে ঢেকে তারা সবাই লুকিয়ে পড়ে। অ্যানা প্রাণপণ চেষ্টা করেও তার মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিল না। সে অনেক চেষ্টা করে তার মুখের ওপর থেকে কাপড়টি সরিয়ে ফেলেছিল, তবে ততক্ষণে লোকটি মর্গ থেকে চলে যায়। হাবি অ্যানাকে সাহায্য করার চেষ্টা করছিল। তখন তার বন্ধুরা হাবিকে মর্গে থাকে একটি ছোট রুমে নিয়ে যায়। হাবিকে বলে যে অ্যানা আমাকে রেপ করতে দেখে ফেলেছে, এখন যদি অ্যানাকে এখান থেকে যেতে দিই তাহলে সে এই ঘটনাটি সবাইকে বলে দেবে। এইসব শুনেও হাবি অ্যানাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চায়, তবে ইভান তাকে বাধা দেয়। ইভান হাবিকে বোঝায় যে অ্যানা এই পৃথিবীর কাছে মৃত, আর অ্যানা যে বেঁচে আছে এই বিষয়টি আমরা তিনজন ছাড়া আর কেউ জানে না। এখন আমাদের সামনে মাত্র 2টি রাস্তা খোলা রয়েছে, হয় আমরা অ্যানাকে মুক্তি করে দিয়ে আমরা নিজেরা জেলে যাব, অথবা আমরা অ্যানাকে খুন করে আমরা মুক্তি পাব। এরপর ইভান আর পাও সিদ্ধান্ত নেয় যে তারা অ্যানাকে খুন করবে, তবে হাবি তাদের
মর্গের সাথে একমত হয় না। সে অনেকটা গায়ের জোরে অ্যানার স্ট্রেচারটা মর্গের থেকে বাইরে নেওয়ার চেষ্টা করে। এরপর তারা বুঝতে পারে যে কিছুক্ষণ আগে যে মর্গে কর্মচারী এসেছিল সে বাইরে থেকে দরজাটি লাগিয়ে দিয়ে গেছে, আর অন্যদিকে পায়ের কাছে যে চাবিটা ছিল সেটা সে মর্গের বাইরে ভুলে রেখে এসেছে। এই জন্য তারা ওই মর্গে বন্দি হয়ে যায়। এরপর হাবি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন ইরফান হাবিকে থামাতে চায়, কিন্তু হাবি তার কথা একটুকু শোনে না, যার কারণে ইরফান আর হাবির মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে হাবি নিচে পড়ে যায় এবং তার মাথা থেকে অনেক রক্ত পড়তে থাকে। পাও এমনটি দেখে একটি কাপড় দিয়ে হাবির মাথার রক্ত থামানোর চেষ্টা করে। এরপর সে ডক্টরকে কল করার উদ্দেশ্যে তার ফোনটি বের করে, তবে ইরফান তাকে কল করতে নিষেধ করে, কেননা এমনটা অবস্থায় ধরা পড়লে তাদের সবাইকে জেলে যেতে হবে। এরপর তারা হাবি এবং অ্যানার লাশকে মর্গের একটি ছোট রুমে নিয়ে যায়। তারপর তারা মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে ফেলে। অনেক রক্তক্ষরণের জন্য খুব অল্প সময়ের মধ্যে হাবির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর ইরফান হাবিকে বলে যে আমি তোমাকে হসপিটালে গেটের সামনে রেখে আসব, সেখানে ডক্টর তোমাকে হসপিটালে নিয়ে যেয়ে তোমার চিকিৎসা করবে, এবং তুমি ডক্টরকে বলবে কিছু ছিনতাইকারী চিন্তা করার সময় আমার এই অবস্থা করেছে। এর মধ্যে মর্গে আবার একজন মর্গের কর্মচারী আসে একটি লাশ নিয়ে। তাই ইরফান অ্যানার মুখ চেপে ধরে যাতে করে সে কোনো প্রকার চিৎকার করতে না পারে, আর অন্যদিকে পাও এমন ভাব করে যে মর্গের ভেতরে সে ভুলবশত আটকে পড়ে গিয়েছে। এরপর সে হসপিটালের কর্মচারীর সাথে মর্গে থেকে বের হয়ে আসে এবং কিছুক্ষণ পর বাইরে থেকে চাবিটা নিয়ে আবারও সে মর্গে ফিরে আসে। এরপর তারা দুজনেই বুঝতে পারে তাদের বন্ধু হাবি মারা গিয়েছে। তখন ইরফান পাওকে কনভিন্স করে বলে যে তারা যদি জেলে না যেতে চায় তাহলে অ্যানাকে মেরে ফেলতে হবে এবং হাবির লাশটি দূরে কোথাও রেখে আসতে হবে। অন্যদিকে অ্যানা স্ট্রেচার থেকে নেমে হাবির পকেটের কাছে চলে আসে এবং তার ফোনটি বের করে তার বাবাকে ফোন করে, কিন্তু কোনো একটি কারণে তার বাবা তার ফোনটি রিসিভ করে না। ইরফান অ্যানাকে ফোন করতে দেখে ফেলে, এরপর তার হাত থেকে ফোনটি কেড়ে নেয়। কিছুক্ষণ পর অ্যানার বাবা কল ব্যাক করে, তখন ইরফান ফোনটি ধরে বলে রং নাম্বার বলে ফোন কেটে দেয়। তাদের প্ল্যান অনুযায়ী হাবির লাশ লুকানোর জন্য ইরফান একটি ডাস্টবিনিতে বাইরে যায়। বাইরে যাওয়ার আগে পাওকে বলে যায় সে যেন অ্যানাকে ভালো করে বেঁধে ফেলে। ইরফান মর্গ থেকে যাওয়ার পর পাও অ্যানার হাত পা সব বেঁধে ফেলে। তখন অ্যানা পাওকে বলে সে খুনি নয়, ইরফান হাবিকে খুন করেছে এবং ইরফানের জন্য তোমাকেও জেলে যেতে লাগতে পারে। অ্যানা পাওকে অফার দেয়, সে যদি তার জীবন বাঁচায় তবে সে পায়ের সম্পর্কে কাউকে কিছু বলবে না। পাও অ্যানার কথা বিশ্বাস না করে আবারও তার হাত পা মুখ সব বাঁধতে শুরু করে দেয়। সে হাবির রক্ত পরিষ্কারের জন্য ভেতরের ছোট ঘরে চলে যায়। পা ও ইরফান আশেপাশে না থাকায় সুযোগটি কাজে লাগিয়ে অ্যানা তার পায়ের বাঁধনটি খুলে ফেলে। এরপর সে কোনোরকম মর্গ থেকে বের হতে সক্ষম হয়। ইরফান মর্গে পৌঁছে দেখে সেখানে অ্যানা নেই। এরপর ইরফান ও পাও দুজন মিলে অ্যানাকে খুঁজতে শুরু করে। অ্যানার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তার ওপরের অংশ নড়াচড়া করলেও নিচের অংশ নড়াচড়া করতে পারত না। অ্যানা কোনোরকম নিজেকে লিফট পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু লিফট চালু হওয়ার আগে ইরফান সেখানে চলে আসে। তখন ইরফান অ্যানার পা ধরে টানতে টানতে আবারও মর্গে নিয়ে যায়। এরপর ইরফান আর পাও অ্যানাকে কীভাবে খুন করবে সেটি পরিকল্পনা করতে থাকে। তারা এমনভাবে অ্যানাকে খুন করতে চাচ্ছিল যাতে করে কেউ না বুঝতে পারে এবং তার শরীরে কোনো প্রকার যেন দাগ না থাকে। অনেক সিদ্ধান্ত নেওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে অ্যানার মুখে বেডশিট চাপা দিয়ে তাকে মেরে ফেলতে। অনেক সময় পর্যন্ত তারা অ্যানার মুখে বেডশিটটা চাপা ধরে রেখেছিল। তার কিছুক্ষণ পরে অ্যানার নড়াচড়া বন্ধ হয়ে যায়। তারা ভাবে অ্যানা মারা গিয়েছে। এরপর ইরফান হাবির লাশটি দূরে কোথাও রাখার উদ্দেশ্যে সেখান থেকে বের হয়ে যায়, আর অন্যদিকে পাও অ্যানার শরীর পরিষ্কার করে আবার স্ট্রেচারের উপর রেখে দেয় যাতে করে কেউ কোনোভাবে ধারণা করতে না পারে যে অ্যানার সাথে কি ঘটেছিল। কিছুক্ষণ পর ইরফান মর্গে ফিরে আসে। তারা দুজনে অ্যানার লাশটি শেষবারের মতো দেখে মর্গ থেকে বেরিয়ে হয়ে আসে। মর্গ থেকে বের হয়ে আসার পর ইরফানের হঠাৎ খেয়াল হয় তার ক্রেডিট কার্ডটি মর্গের ভেতরে রয়ে গিয়েছে, যেটি দিয়ে তারা ড্রাগ নিচ্ছিল। ইরফান আবারও মর্গের দিকে যেতে লাগে। তখন পাও তাকে আটকানোর চেষ্টা করে। ইরফান পায়ের কথা কান না দিয়ে সে মর্গের দিকে যে
যেতে লাগে। মর্গের দরজা খুলে সে দেখে অ্যানা মারা যায়নি, বরং সে সুস্থ অবস্থায় একটি পেশেন্টের গাউন পরছিল। তখন ইভান বুঝতে পারে পাও অ্যানাকে সাহায্য করেছিল। তখন রাগের মাথায় ইভান পায়ের গলা চেপে ধরে। ঠিক সেই সময় অ্যানা একটি কেচি নিয়ে এসে ইভানের গলায় সে কেচিটি ঢুকিয়ে দেয়। তখন পাও অ্যানাকে বলে তারা দুজনেই সেখান থেকে চলে যেত, কিন্তু ইভানকে খুন করার কোনো প্রয়োজনই ছিল না। তখন অ্যানা পায়ের কথায় কান না দিয়ে সে পায়ের কাছে গিয়ে তার পেটের মধ্যে কাঁচিটি ঢুকিয়ে দেয়। এভাবে এই মুভিটির সমাপ্তি ঘটে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত গল্পটি দেখার জন্য। গল্পটি কেমন লেগেছে তা জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি আমার গল্প বা এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।